এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বাকুড়া থেকে আমাদের প্রতিনিধি শুভম কর্মকার। শুভম, প্রথমেই তোমাকে জানাই বিজয় আর শুভেচ্ছা। এই মুহূর্তে তুমি ঠিক কোথায় রয়েছো, কি চিত্র সেখানে? হ্যাঁ, এই মুহূর্তে আমি রয়েছি বাঁকুড়া শহরের লোখাতড়া শ্মশানে, যেখানে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কালী পূজার প্রস্তুতি শুরু হয়ে গেছে। প্রথমেই তোমাকে জানাই যে গত 2 বছর পরে করোনা আবহাওয়া পেরিয়ে যাওয়ার পরে বাঙালির শ্রেষ্ঠ উৎসব খুব আনন্দ সহকারে কাটিয়ে উঠেছিলেন পশ্চিমবাংলার মানুষ। এরপরে বাঁকুড়ায় শুরু হয়ে গেছে কালী পূজার প্রস্তুতি, এবং যেটা আমি বিশেষত ভাবে বলতে চাই যে আগামীকাল অর্থাৎ 7/10/2022 তারিখে বাঁকুড়া শহরের সতীঘাটে রয়েছে দুর্গাপূজার কার্নিভাল। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই এখানে হতে চলেছে দুর্গাপূজা কার্নিভাল, এবং ইতিমধ্যে পুলিশ প্রশাসন ও বাঁকুড়া জেলা প্রশাসনের কড়া নজরদারি রয়েছে। এবং তার পাশাপাশি যেটা না বললেই নয়, দেখা যাচ্ছে আজ সকাল থেকেই সেই এলাকা জুড়ে উপচে পড়া মানুষের ভিড় এবং মঞ্চ তৈরির কাজ ইতিমধ্যেই অনেকটাই শেষ হয়ে গেছে। তার পাশাপাশি আমরা যেটা দেখতে পাচ্ছিলাম আজ সকাল থেকেই, যে এখনো পর্যন্ত কিন্তু বাঁকুড়া জেলার যে মণ্ডপগুলি রয়েছে সেই মণ্ডপগুলিতে ইতিমধ্যেই ভিড় কিন্তু কোনো অংশেই কম নেই। আজ সকালেও কিন্তু মানুষের ভালোই ভিড় দেখা গেল। কারণ কি, যে গত যে 2 বছর ছিল করোনা কালে, সেটি সেরকম ভাবে মানুষজন ঠাকুর দেখতে পারেনি বা আনন্দ উপভোগ করতে পারেনি, তাই এবছর মানুষজন বিশেষভাবেই ঠাকুর দেখছেন এবং পরিবার আত্মীয় স্বজন সবাইকে সঙ্গে নিয়ে পরে এই উৎসবকে ভালোভাবে পালন করছেন। কিন্তু আর কিছুদিন পরেই কালীপূজাতেও বাঁকুড়া জেলা জুড়ে প্রত্যেকটি কালী মন্দিরে ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়ে গেছে, এবং সাজানো, লাইটিং বিভিন্ন ধরনের, বিশেষ করে বলতে চাই বাঁকুড়ায় লাইটিং এর কাজ করে আনা হয় চন্দননগর থেকে, এবং চন্দননগর থেকে লাইটিং এর কাজ করে বাঁকুড়ায় সসজ্জিত করা হয় পুরো বাঁকুড়া জেলাকে। এবং এর পাশাপাশি আমরা দেখতে পাবো যে কালী পূজাতেও যে অংশের ভিড় হয় বাঁকুড়া জেলাতে একদম চোখে পড়ার মতন, তার পাশাপাশি কালী পূজাতে যেমন মেলা চড়ক রকম সহকারে রকম রকম ভাবেই মানুষের এক কথায় বলতে বলতে গেলে সেরকম ভাবেই ভিড় দেখা যায়। সোনাল, একেবারেই শুভম, তুমি কিন্তু আমাদের মনে করিয়ে দিলে যে বাঙালির কিন্তু 12 মাসে 13 পার্বণ। দুর্গাপুজো সবে শেষ হয়েছে বলা যায়, এখনো পর্যন্ত কিন্তু অনেক পুজো মণ্ডপেই রয়ে গেছেন মা। তার আগেই তুমি বলছো যে কালী পুজোর প্রস্তুতির জন্য কিন্তু বাঁকুড়া শহরবাসী মেতে উঠেছেন। আর তাছাড়াও এই মুহূর্তে মানে বাঁকুড়ার যে কালী পুজো, তার বিশেষত্বটা ঠিক কোথায় তুমি যদি আরো একবার বলো। হ্যাঁ, দেখো আমি যেটা বলছি, যেটা আমি দাঁড়িয়ে রয়েছি যেখানে, সেটা হচ্ছে লোখাতড়া শ্মশান কালী মন্দির। এখানের একটাই বিশেষত্ব হচ্ছে যে এটি হচ্ছে বাঁকুড়া শহরের মধ্যে সব থেকে প্রাচীনতম এবং সব থেকে বড় কালী মন্দির। এই কালী মন্দিরে দেখা যায় যে কালী পুজোর 7 দিন আগের থেকে দর্শনার্থীদের ভিড় এবং দর্শনার্থীদের আনাগোনা লেগেই থাকে। এর পাশাপাশি এর পাশেই রয়েছে একটি মাঠ, যেখানে বাঁকুড়া খুব বড় ভাবে একটি মেলা বসে, এবং বাঁকুড়ার শহর এই মেলাতে বাঁকুড়া জেলার পাশাপাশি এবং বাঁকুড়া জেলার থেকে বিভিন্ন রকম দোকানদাররাও এখানে এসে উপস্থিত হন। কারণ কি, এইখানে বিক্রি বাটা অনেকটাই হয় বলে মনে করেন দোকানদারেরা। এর পাশাপাশি মেলা কমিটির যিনি সদস্য আছেন, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আর কিছুদিন পর থেকেই এখানে সাজানোর প্রস্তুতি শুরু হয়ে যাবে, কারণ তারা চন্দননগরে লাইটের অর্ডার ইতিমধ্যে দিয়ে ফেলেছে, এবং রকম রকম ভাবে ভূত এবং ভূত ছাড়াও রকম রকম ভাবে বাচ্চাদের খেলনা সহ রকম রকম জিনিসের এখানে লাইটিং এর মাধ্যমে কাজ দেখানো হয়। একেবারেই শুভম, দেখো তুমি এই মুহূর্তে যে শ্মশান ঘাটে উপস্থিত রয়েছো, সেখানে কালী মাকে কি, সেখানে কালী মায়ের পুজোর ক্ষেত্রে কি কোনো বিশেষ কিছু রীতি আছে, তুমি কি জানো সে সম্পর্কে কিছু? না, দেখো যেটা আমি তোমাকে এক কথায় বলতে চাই যে এটা যেহেতু প্রাচীনতম সব থেকে পুরনো, তাই এখানে রীতি বলতে কি, এখানে যে মা রয়েছেন মা শ্যামা, মা শ্যামাকে অন্নভোগ দিয়ে এবং পাঠা বলি করা হয়। বিশেষত ভাবে পাঠা বলিটাই এখানের মধ্যে সব থেকে বড় অভিনব উদ্যোগ রয়েছে বলে মনে করা হয়। এবং সব থেকে বিশেষত ভাবে এখানে যেটা আমি বলতে চাইবো, যে এখানে ওই পাঠা বলি দেখার জন্য
বাঁকুড়া জেলা তো বটেই, এবং বাঁকুড়া জেলার পাশাপাশি অন্যান্য জেলা থেকেও প্রচুর ভক্তের সমাগম এখানে হয় সে পাঠাবলিকে দেখার জন্য। এটাই এই মন্দিরের একটি বিশেষ উদ্যোগ রয়েছে সর্ণালী। একেবারে শুভম, আর তোমাকে আরো একবার তোমার কাছ থেকে দেখে নেব যে তুমি এই মুহূর্তে যে পুজো মণ্ডপে রয়েছো সেই পুজো স্থানটা তুমি যদি আরো একবার আমাদের দর্শকদের দেখাও। হ্যাঁ দেখাচ্ছি, শুভম তোমাকে ধন্যবাদ জানাই, আবারও তোমাকে জানাই বিজয়ার শুভেচ্ছা। তুমি আমাদের সাথে থেকো, তোমার সঙ্গে আবারও যোগাযোগ করে নেওয়া হবে।